শুরু করছি আজকে আমাদের ক্লাসটা হলো তৃতীয় অধ্যায় কেমিস্ট্রি ফার্স্ট আর তোমরা জানো মৌলের পর্যায়বিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপরে এখন অধ্যায় শুরুতে যেহেতু আছে মৌলের পর্যায়বিত্ত ধর্ম আর রাসায়নিক বন্ধন তো আমরা একটু শুরুতেই জানি যে মৌলের পর্যায়বিত্ত ধর্মটা কী আর রাসায়নিক বন্ধনটা কী আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবা যেহেতু তোমাদের অনেকেরই অধ্যায় শেষ করা আচ্ছা আমি বলি মৌলের ভাই মৌলগুলোর হ্যাঁ বলো প্রত্যেক পরিবর্তন আচ্ছা একটু নিজে মৌলের ও ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে বিভিন্ন পরিবর্তন ঘটে পর্যায় করে বিজ্ঞানটা হচ্ছে পর্যায় বিতর্ক আচ্ছা তো অনেকটা ওরকমই আমি একটু ডিটেলসে দেই পর্যাবৃত ধর্ম নিয়ে তোমাদের ডিটেলস কথাবার্তা এই অধ্যায় আছে শেষের দিকে তারপরে একটু বলছি কেন কারণ যেহেতু অধ্যায়টার নাম শুরু তোমরা একটু বুঝো যে কী কী করবো আমরা এই অধ্যায়ে তো বিশেষ হলো মৌলের পর্যাপিত ধর্ম হলো এমন ধর্ম যে ধর্মগুলো মৌলের ইলেকট্রন বিন্যাসের উপরে পরিবর্তিত হয় অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এবং তার সাথে আরও একটা জিনিস সেটা হলো পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দুইটার ওপরে তাহলে এমন কিছু জিনিস আছে অর্থাৎ মৌলের কিছু ধর্ম আছে যেগুলো পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হতে থাকে অর্থাৎ যেমন কি সংখ্যা দুই দুই আট আঠারো বত্রিশ এভাবে যে পরিবর্তনটা আসে তো এক্ষেত্রে এ বিষয়ে নিয়ে তোমাদের পরবর্তীতে আলোচনা আছে তো এই মৌলের পর্যাবিত ধর্ম সাতটা আছে এরপরে তোমরা সেগুলো পড়বে সমস্যা নাই ইয়ে তরি ঋণাত্মকতা আছে যা তারপরে আইনীকরণ শক্তি আছে তারপরে ওদিকে আইনীকরণ শক্তি আছে তরি ঋণাত্মকতা আছে তারপরে ইলেকট্রন শক্তি আছে আহ এরকম সাতটা মৌলের পর্যাবৃত্ত মানে পর্যাবৃত্ত ধর্ম আছে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে পরবর্তীতে এখন আর ওটা করছি না তো আজকে আরেকটা আছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনটা হলো তোমরা তো জানো দুই বা ততধিক মৌল যদি একের সাথে একত্রে হলো ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুইটাই হতে পারে যদি যে বন্ধনটা গঠন করে তাকে বলা হচ্ছে কোনোটা আয়নিক বন্ধন কোনোটাকে সমজি বন্ধন কোনোটাকে রাসায়নিক বন্ধন এরকম তো এই জিনিসগুলো পরবর্তীতে আলোচনা করা হবে তো আমরা আজকে অর্ধেকটা শুরু করি এখানে কয়েকটা ধর্ম কথা বলা আছে ধর্মটা কি বলা আছে মৌলের ধর্মাবলী ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে পুনরাবৃত্তি ঘটে আর এ কারণে মৌলের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম তো এটা এখান থেকে এতটা গুরুত্ব দেওয়ার দরকার নাই পরবর্তীতে আছে এগুলো তো এখানে প্রথমে আমাদের দেখো একটা কথা আছে ওপরে বইয়ের ওপরে একটা লেখা আছে দেখো লেখা আছে এক থেকে বিরানব্বই পর্যন্ত মৌলগুলো টেকনিশিয়াম আর প্লাম হলো পলিমোনিয়াম মেবি তো এই দুইটা মৌল বাদ দিয়ে বাকি যে নব্বইটা মৌল আছে সেই নব্বইটা মৌল মানে নব্বইটা মৌল হলো প্রাকৃতিকভাবে প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি যে একশো আঠারোটা তোমরা তো জানো মোট মৌল এখন বর্তমানে একশো আঠারোটা তো এই যে বাকি যে আঠাশটা মৌল রয়েছে ওগুলো হলো সব কৃত্রিম অর্থাৎ সেগুলো পরীক্ষাগারে তৈরি করা সম্ভব এবং তোমরা জানো সেগুলো অনেক বিজ্ঞানী নামে নামকরণ করা হয় যেমন তোমরা পড়ছো রাদারফোর্ডিয়াম নেপসুনিয়াম এরকম বিভিন্ন বিজ্ঞানের নাম দিয়ে শেষের দিকে যে মৌলগুলো আছে সেগুলোকে দেওয়া হয়েছে তো এখানে দেখো ইলেকট্রনে প্রথমে আমাদের যে টপিকটা আছে দেখো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ এখন কথা হলো যে আমাদের পর্যায় সারণীর আবিষ্কারটা কিভাবে হয়েছিল পর্যায় সারণীর শুরুটা কিভাবে হয়েছিল পর্যায় সারণী শুরুটা হয়েছিল এভাবে যে আঠারোশো উনসত্তর সালে কেছিল সাদ্দিমিত্রী মেন্ডেলি তিনি কি করছিলেন তিনি জ্ঞাত তেষট্টিটা মৌল নিয়ে অর্থাৎ তিনি সে পর্যন্ত আবিষ্কৃত তেষট্টিটা মৌল নিয়ে একটা পদ্মা সরণী তৈরি করেন এবং সেই পদ্মা সরণীতে তিনি গুরুত্ব দেন কি গুরুত্ব দেন হল পারমাণবিক বৃদ্ধি ক্রম অনুসারে অর্থাৎ এখন যেরকম আমরা পারমাণবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন এরকম পারমাণবিক সংখ্যা ক্রম অনুসারে দিচ্ছি তখন কিন্তু তিনি দিয়েছিল হল পারমাণিক ভয় ক্রম অনুসারে এবং তিনি তখন যে সারণীটা তৈরি করেছিলেন সেখানে ছিল হলো বারোটা পর্যায় আর আটটা গ্রুপ ছিল এখন তো জানো বর্তমানে রয়েছে কয়টা সাতটা পর্যায় আঠারোটা গ্রুপ আর তখন ছিল বারোটা পর্যায়ে আটটা গ্রুপ আচ্ছা তো এই যে পর্যায় এটা তিনি তৈরি করছিলেন এ কারণে তাকে বলা হচ্ছে পর্যায় সরণীর জনক এবং পরবর্তীতে আমাদের যে জানো তোমরা বিজ্ঞানী বোর বোরের নিয়ে তো কেমিস্ট্রিতে দুই হাত বেশ পড়ে আসছো তো সেই বিজ্ঞানী বোর কী করছিলেন এই যে পর্যায় সরণী নিয়ে আরও গবেষণা করছে এবং গবেষণা করার পরে তিনি এই যে বর্তমান যে পর্যায় সারণীটা দিয়েছে অর্থাৎ দীর্ঘাকার যে পর্যায় সারণি সেখানে সাতটা পর্যায়ে গ্রুপ দিয়েছে এবং এই যে বর্তমানে একশো আঠারোটা মৌল নিয়ে যে পর্যায় তৈরি করা হয়েছে এই যে দীর্ঘাকার পর্যায় ভূমিকা বোর এই জন্য তাকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক বা দীর্ঘাকার পর্যায় সারণীর জনক আচ্ছা তোমরা এগুলো মার্ক করে রেখো আর কথা হলো এখন এই যে বোর যে পর্যায় সরণীটা তৈরি করলো সেখানে মূলত গুরুত্ব দিয়েছিল কোনটার উপরে ইলেকট্রন বিন্যাসের উপরে গুরুত্ব দিয়েছে আচ্ছা এরপরে দেখো এরপরে এখানে তেমন কিছু নাই আচ্ছা তো দেখো এরপরে আছে দেখো এরপরে আছে হলো আধুনিক পর্যাসরণির ভিত্তি এখন আমাদের যে পর্যায় সরণীটা বোর্ড তৈরি করছে এখন পরবর্তীতে মানে আপডেট করছে বোর্ড কিন্তু তৈরি করে নেই তৈরি করছিল মূলত কিন্তু বিজ্ঞানী বোর্ড সেটার হলো বিস্তৃতি ঘটাইছে অর্থাৎ একটু দীর্ঘ করছে আর কি তো এই যে পর্যাসনীটা তৈরি করা হয়েছে এখানে এখানে যে পর্যাসনির ভিত্তিটা করা হয়েছে অর্থাৎ কোন ভিত্তির উপরে আমরা পর্যাসনী তৈরি করছি সেটা হলো দুইটা জিনিস একটা হলো ইলেকট্রন বিন্যাস এবং একটা হলো মৌলের পারমাণবিক সংখ্যা এটা যেন মাথার থেকে না বলে একটা হলো ইলেকট্রন বিন্যাস আর একটা হলো মৌলের পারমাণবিক সংখ্যা বর্তমানে মৌল রয়েছে একশো আঠারোটা জানো আর এখানে আহ্বা নীতি আছে আহ্বাহ নীতিতে এরকম যে মৌলের যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন ইলেকট্রন বিন্যাস করার সময় প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর পূরণ হবে তারপরে আস্তে আস্তে উচ্চ শক্তি ক্রম অনুসারে উচ্চ শক্তির স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে এগুলো তোমাদের দুই অধ্যায় পড়িয়ে আসছি অলরেডি তো এর পরবর্তীতে চলে যাই এর পরবর্তীতে দেখো বলা আছে এস বোলাক মৌল পি বোলাক মৌল ডি বোলাক মৌল এস বোলাক মৌল অর্থাৎ তোমরা দ্বিতীয় অধ্যায়ে তোমাদের আমি পড়ে আসছি যে চারটা অরবিটাল ছিল এস পি ডি এফ চারটা অরবিটাল ছিল এস পি ডি এফ তো এই চারটা অরবিটালের ক্ষেত্রে এখন বলা হচ্ছে আমরা তো অরবিটাল পড়ে আসছি এবার আমরা পড়বো ব্লক অর্থাৎ এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক অর্থাৎ কোন মৌলকে বলা হচ্ছে সেটা দেখি এখন প্রথমে এস ব্লকটা বলি এস ব্লকটা হলো যেসব মৌলের আচ্ছা তোমরা একটু মিউট করে রাখবা আমি ওরে মিউট করে দিচ্ছি ও বারবার আনমিউট করছে বুঝলাম না আর এই যে তোমরা বললা যে রূপা ঢুকছে সে তো মেবি শুনতে পাচ্ছে না তারে তোমরা ওইটা বলো না আমি যেরকম প্রবীরের কালকে মেসেঞ্জারে যেভাবে বলছিলাম ওই মেসেজটা দরকার ওরে ফরওয়ার্ড করো করে ওইভাবে করতে বলো তা হলে তো ক্লাসটা শুনতে পাবে না ক্লাসে জয়েন আছে ঠিকই কিন্তু ভিডিও দেখতে পাচ্ছে কিন্তু শুনতে পাচ্ছে না এগুলো বুঝতে হবে তোমাদের তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যদি এরকম হয় আচ্ছা তো আমরা শুরু করি আচ্ছা সাদিয়া সুলতানা সোয়া তুমি মিউট করো আমরা ক্লাসটা শুরু করি দেরি করা ঠিক হবে না আমাদের ক্লাস তোমাদের এই অধ্যায়টা কিন্তু অনেক বড় আমি তোমাদের অফলাইন হলে হয়তো একদিনে পারতাম কিনা জানি না তবে এক থেকে দেড় দিনের মধ্যে শেষ হয়ে যেত কিন্তু এখানে কিন্তু আমি এক ক্লাস দুই ক্লাস দুই ক্লাস হবে কিনা আমি কনফিউজ কারণ ক্লাসটা অনেক বড় হবে আচ্ছা তো সেটা ব্যাপার না বিষয় হলো আমরা এরপরতে দেখি এখন এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক দেখো এখন দেখো যেসব মৌল ইলেকট্রন বিন্যাস তুমি করবা ধরে নাও তুমি এই যে এখানে এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে দেখো ধরো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে লিথিয়াম ছিল তিন তো ইলেকট্রন বিন্যাস করে ওয়ান এস টু টু এস ওয়ান এই দেখো এই যে সর্বশেষ ইলেকট্রনটা সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে এস অরবিটালে এখন যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে তাদেরকে বলা হবে এস ব্লক মৌল এরপরে আসি পি ব্লক মৌল এখন দেখো এখানে ধরো আমাদের এই কোলোরিনটা পরিচিত মৌল সবার কোলোরিনের ইলেকট্রন বিন্যাস দেখো সর্বশেষ শক্তির স্তরে দেখো থ্রি এস টু থ্রি পি ফাইভ এখন এইখানে কিন্তু সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করছে তাহলে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে বলা হবে পি ব্লক মৌল ঠিক একইভাবে এরপরে ডি ব্লকে এক বলাকেও একই সংজ্ঞা যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রনটি ডি ব্লকে প্রবেশ করবে তাদেরকে বলা হবে ডি বলাক মৌল যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রনটি এফ ব্লকে প্রবেশ করবে তাদেরকে বলা হবে এফ বলাক মৌল আচ্ছা তো এরপরে কয়েকটা কথা আছে এই কথাগুলো তোমাদের এমসিকিউ বারবার পাবা তোমরা রিটেন প্লাস রিটেন বলছি এই এইচএসসি এমসিকিউ প্লাস অ্যাডমিশন সব ক্ষেত্রে এই এমসিকিউটা পাবা সেটা হলো এস পিডিএফ অর্থাৎ এস ব্লকে মৌল কতটা পি ব্লকে মৌল কতটা ডি ব্লকে মৌল কতটা এফ ব্লকে মৌল কতটা তো তোমরা এখানে একটা জীবনে তো অনেক ফোন নাম্বার গ্রস্ত করছো তো এখানে একটা ফোন নাম্বার সংখ্যা মনে রাখো চোদ্দ ছত্রিশ একচল্লিশ সাতাশ স্যার এটা আমি এই ফার্স্টের দিকে কিছু কয়েকটা টপিক আছে এগুলো আমি ইউটিউবে ছাড়ছিলাম আর কি তোমাদের দেখার কথা যারা দেখছো তাদের কাছে এই টপিকটা ইজি লাগবে বেশ তারপর থেকে বোঝা যাবে না আচ্ছা তো দেখো তোমরা মনে ছত্রিশ একচল্লিশ সাতাশ ঠিক এইভাবে মনে রাখবা তাহলে একচল্লিশ সাতাশ আমি সংখ্যাগুলো দিয়ে কি বোঝাইছি আমি একটু বলি এস দিয়ে চোদ্দো ছিল তাহলে এই এস দিয়ে চোদ্দো মানে অর্থাৎ এস ব্লকের মৌল সংখ্যা চোদ্দটা তোমাদের কিন্তু এই বইয়ে দেখো বইয়ের পাতায় দেখো এখানে লেখা আছে এস ব্লকের মৌল সংখ্যা চোদ্দোটা ঠিক একইভাবে পি ব্লকের মৌল সংখ্যা ছত্রিশটা ডি ব্লকের মৌল সংখ্যা একচল্লিশটা এফ ব্লকের মৌল সংখ্যা সাতাশটা তোমাদের কিন্তু এক মানে এক একশকে সবগুলো হয়ে গেল এটা দেখো তোমাদের এখানে দেওয়া আছে এই পি ব্লক মৌলের সংখ্যা ছত্রিশটা এস ব্লক মৌলের সংখ্যা চোদ্দটা তো তোমরা মনে রাখার জন্য ওইভাবে টেকনিক ইউজ করবা এসপি ডি এফ চোদ্দো ছত্রিশ একচল্লিশ সাতাশ আচ্ছা তো এরপরে পি ব্লকের সংখ্যা তো বলে ফেলছি কি বল তোমাদের শখে দেখা না হবে সমস্যা নাই এখানে তেমন কিছু নাই আচ্ছা এটা ওখানে বলবো না সমস্যা নাই আচ্ছা এখানে তোমাদের যেটা বলছিলাম ওপরে এখানে লেখা আছে এর ভাই দেখো এর ভাই আসি ডি বলাং মোলো ডি বলাং সংজ্ঞা তো বলছি যে সব ইলেকট্রন বের আছে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে বলা হবে ডি বলং মলো এখন দেখো ডিবোলং মৌল তো হলো থরিয়াম কিন্তু ডিবলং মৌল মাথায় রেখো আর কথা হলো এখানে এরপরে আসি অবস্থান্তর মৌল আচ্ছা ডিবোলং মৌল অবস্থান্তর মৌল নিয়ে তোমাদের নাইনটিনেও কথা ছিল টুকিটাকি এখানে এবার একটু ক্লিয়ার কনসেপশনটা দিয়ে দেই তো এখানে দেখো কথা হলো অবস্থান্তর মৌলের ইংরেজি হলো দেখো ট্রানজিশন এলিমেন্টস এটা কিন্তু মাথায় রেখো আর এখানে বলা হচ্ছে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কীভাবে দেবে তোমরা তোমাদের অবস্থানান্তর মৌলের যে এটা খাল আসতে দেখা যায় যে অবস্থান্তর মৌলে বলতে কি বুঝো ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে কীভাবে দেখো সংজ্ঞাটি এরকমভাবে দিবা যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে যেসব মৌলের সুস্থিত আয়নের তোমরা চাইলে লিখে নিতে পারো আচ্ছা এরপরে এইখান থেকে এই বিন্যাসের পর থেকে তোমাদের এই বই সংখ্যাটা লাগাই দিবা তাহলে আমি আবার একটু বলি যেসব মৌলের সুইস্থিত আয়নের ইলেকট্রন মিন্যাসে ডিওরবিটাল আংশিকভাবে অর্থাৎ ডি ওয়ান টু নাইন যেভাবে থাকে তাদেরকে বলা হবে অবস্থান্তর মৌল তাহলে যেসব মৌলের আমাদের বইয়ে একটু শুরুটা অন্যরকমভাবে দিয়ে দিয়েছে যে যেসব মৌল ডি অন্তত এমন একটি আয়ন গঠন করে এই এমন একটি আয়ন গঠন করতে বলতে বোঝানো হচ্ছে এখানে হলো সুইস্থিত আয়ন জিনিসটা আমি তোমাদের বোঝাবো সংখ্যাটা সবাই একটু তুলে নিও যে যেসব মৌলের সুইস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যে বাকি বইয়ের থেকে এখানে দিয়ে দিবা যে ডিওরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল আচ্ছা আমি কিন্তু তাহলে মুছে দিলাম আচ্ছা সেটা তো গেল এখন সুস্থিত আইন বলতে কি বোঝায় সুস্থিত আইন বলতে কি বোঝায় একটু বোঝাই দেয় ধরে নাও তুমি এইখানে এর ইলেকট্রন বিন্যাস করলে তো এই ইলেকট্রন যেহেতু ফোনে এই কারণে আমি দেখাচ্ছি না অফলাইন হলে খাতায় করে দেখানো যেত এখানে দেখো এস ডিএম এর তোমরা ইলেকট্রন মিনাস করলে এখন ওই এস কেন ইলেকট্রন মিনাস এটা তো মৌলের ইলেকট্রন মিনাস হলো এখন এই সুইচ দিতে আইন বলতে বোঝাচ্ছে যে কেন ডিএম যদি তিনটা ইলেকট্রন দান করে দিয়ে এর যে নিকটস্থ নিষ্ক্রিয় গাছের ইলেকট্রন মিনাস অর্জন করবে তখন সে সুইস হয়ে যাবে ওদিক তো এই কারণে সে কি করছে এখানে দেখো এস ডিএম তিনটা ইলেকট্রন দান করছে দান করার পরে এতে যে এস ডিএম থ্রি প্লাস হয়ে গেল এইটাই হলে সুস্থিত আয়ন বুঝতে পারছো এটা হলে সুইস্থিত আয়ন তাহলে যেসব মৌলের ইলেকট্রন মিন্যাসে সুস্থিত আয়নে অর্থাৎ যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন মিন্যাসে ডিআরবিটাল আংশিক পূর্ণ থাকে তাকে বলা হবে অবস্থান্তর মৌল এখন দেখো আংশিক পূর্ণ বলতে আরও একটা কথা আছে আংশিক পূর্ণ বলতে বোঝায় ধরে নাও ডি ডি অরবিটালে মোট দশটা ইলেকট্রন থাকতে পারে এখন ধরে নাও ডিআরবিটালে শূন্যটা ইলেকট্রন বা ডিআরবিটালে দশটা ইলেকট্রন এই দুটা কিন্তু অবস্থান্তর মৌল হবে না অবস্থান্তর মৌল হতে গেলে অবশ্যই ডি অরবিটালে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রনের সংখ্যা থাকা লাগবে আচ্ছা ক্লিয়ার বিষয়টা সবাই জি ভাইয়া আচ্ছা তো এরপরে আসি এরপরে আছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য এখন অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে আমরা অবস্থান্তর মৌল পড়লাম এখন অবস্থানতার মৌল যে পড়লাম কেন পড়লাম কারণ এর কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে আমাদের কিছু কিছু কাজে লাগে তো এখন এই অবস্থানতার মৌলের কিছু কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যের মধ্যে একটা প্রথম বৈশিষ্ট্য দেখো পরিবর্তনশীল যোজ্যতা থাকে আমার এই পয়েন্টগুলো গোল করা তোমাদের এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন টিচাররা ঘোরায় দেয় যেমন যেখানে পরিবর্তনশীল যোজ্যতা আছে এইখানে অপরিবর্তনশীল যোজ্যতা দিয়ে দিল তোমরা কিন্তু যখন ওই আবেগবশত পরীক্ষা হলে দ্রুত দাগাই যাবা তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের চোখে আসে না তো এই কারণে এই জিনিসগুলো আমি গোল করে রাখছি তোমরা এভাবে গোল করে পড়বা তাহলে অন্তত পরীক্ষার হওয়া মানে যাওয়ার আগে যেদিন ডিভিশন দেবে সেদিন চোখে পড়বে বিষয়গুলো তাহলে প্রথমে বলছি হলো অবস্থান্তর মৌলসমূহের পরিবর্তনশীল মান থাকবে বা যোজ্যতা থাকবে পরিবর্তনশীল যোজ্যতা বলতে কিরকম বোঝায় আহ যেমন তোমাদের এখানে আয়রন আছে তাহলে ধরেন আয়রন টু প্লাস কোথাও আয়রন থ্রি প্লাস হয় এই যে এই যে কোথাও টু প্লাস হচ্ছে অর্থাৎ জারণমান কখনো প্লাস টু কখনো প্লাস থ্রি এই যে পরিবর্তনশীল হচ্ছে এই কারণে বলা হচ্ছে এদের পরিবর্তনশীল যার মান থাকবে এখন শুধু কি পরিবর্তনশীল জারুন মান থাকবে তা না এদের আরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা হলো এরা রঙিন যৌগ গঠন করে এখন রঙিন যৌগ বলতে কি বোঝাই রঙিন যৌগ বলতে কি এই যজ্ঞটা কালার দেখাবে এরকম না কথা হলো এরা যখন এটা একটা জটিল যৌগ গঠন করবে এরা জটিল যোগ্য গঠন করতে পারে এরা রঙিন যৌগ গঠন করতে পারে এখন রঙিন যোগ্য কিভাবে গঠন করে আর তোমরা এর পরবর্তীতে পড়বা যখন জটিল যৌগ গঠন করে তখন এর সাথে লিগ্যান্ড যুক্ত হয় অর্থাৎ অবস্থানের সাথে লিগান যুক্ত হয়ে জটিল যোগ্য গঠন করে এবং ওই জটিল যোগ্য যখন গঠন করে তখন এই যে অবস্থান্তর মৌলের যে ডিআরবিটাল ইলেকট্রন থাকছে এই ডিআরবিটাল ইলেকট্রন থাকার কারণে এই যখন এদের হলো ডিজেনারেট অবস্থা তারপরে জেনারেট অবস্থা এগুলো সৃষ্টি হয় হয়ে তখন বৈশিষ্ট্যপূর্ণ আলো প্রদর্শন করে সেগুলো তোমাদের পরবর্তীতে পড়বো পড়াবো ইনশাল্লাহ সমস্যা নাই যে অবস্থান্তর মৌল কিভাবে রঙিন যোগ্য গঠন করে তো এখন অত কিছু ডিটেলস পড়ার দরকার নেই তোমরা এটুকু জেনে রাখো আপাতত অবস্থান্তর মৌল রঙিন যোগ্য গঠন করে তারা জটিল যোগ্য গঠন করে তারা প্রভাবক রূপে কাজ করে তারা প্যারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে ক্লিয়ার এখন দেখে আমি আরো কয়েকটা কথা বলি জটিল যোগ্য বলতে বোঝায় কিছু 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 জিনিস তোমরা পাবা ধরে না এরকম এরকম একটা যোগ আছে এপি সিএন এর হোল সিক্স এরকম দেয়া আছে ধরো এখন এই ক্ষেত্রে এই যে থার্ড থার্ড দিয়ে যোগ প্রকাশ করা হয় আর ব্রাকেটের মধ্যে থাকে ওগুলো পরবর্তীতে পড়াবো সমস্যা নাই আর এরপরে দেখো কথা বলা আছে প্রভাবক রূপে ক্রিয়া করে প্রভাবক রূপে কি বলতে প্রভাবক বলতে তোমাদের যে ঘটক বলো অনুঘটক বলো তো এই যে এই প্রভাবক রূপে কাজ করে অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়াকে দ্রুতগতি বা মন্ত্রগতি করতে পারে আচ্ছা আর এরপরে আছে প্যারাসুম্বকীয় ধর্ম প্রদর্শন করে অর্থাৎ প্যাসম্বকীয় ধর্ম বলতে কি বোঝাচ্ছে এইসব মৌলগুলো যখন এদের যেহেতু ইলেকট্রন আছে অর্থাৎ এদের কিন্তু এটা চার্জ আছে তাই না এই চার্জ থাকার কারণে যখন এরা এদের আশেপাশে চম্বু আনা হয় তো চম্ভু ক্ষেত্র আনলে চম্বুক দ্বারা সামান্য বিকশিত হয় এই ধর্মকে বলা হচ্ছে প্যারাসম্ভকীয় ধর্ম আচ্ছা এরপরে আছে দেখো এরপরে এখানে তেমন কিছু নাই এ পর্যন্ত হলো এরপরে আছে দেখো এরপরে কিছু কথা আছে যে সকল ডিবোলাগ মৌল অবস্থান্তর মৌল নয় কিন্তু সব অবস্থান্তর মৌল ডিবোলাগ মৌল তোমরা যেই সংজ্ঞাটা দিয়ে দিছি অবস্থান তার মৌল সংজ্ঞা আর ডিবলং মৌল সংজ্ঞা দুটার মধ্যে কম্বাইন করে দিয়ে দিবা দুইটা উদাহরণ করে এগুলো পারবা আশা করি আর এরপরে আছে এবলং মৌল এবলং মৌল সংখ্যা কতটা তোমাদের পড়াইছি আচ্ছা দশ মিনিট পরে হয়তো তোমাদের কেটে যাবে গেলে তোমরা ওই গ্রুপের ভিতরে যে লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্ক দিয়ে আবার জয়েন করবা ঠিক আছে আচ্ছা তো এরপরে দেখো এরপরে আছে অন্ত অবস্থান্তর মৌল আচ্ছা এখানে অবস্থান্তর মহলের মানে ডি এপোলাং মৌলের মধ্যে আবার দুইটা সিরিজ আছে অর্থাৎ ল্যামথা সিরিজ এক্টিনাইট সিরিজ তো ওটা তোমাদের আমি পরবর্তীতে শখ আছে শখ থেকে বোঝা মানে সমস্যা নেই এখানে থাক এরপরে আছে দেখো অন্ত অবস্থান্তর মৌল তোমরা এর আগে যে পড়ে আসছো অবস্থান্তর মৌল আর পড়ছে হলো অন্ত অবস্থান্তর মৌল অন্ত অবস্থান্তর মৌল কি ওই তোমরা অবস্থান্তর মৌলের ক্ষেত্রে পড়ে আসছিলে শুধু ডি ব্লকটা আংশিক পূর্ণ থাকবে অর্থাৎ ডি আর ডি আংশিক পূর্ণ থাকবে আর এই অন্ত অবস্থান্তর মৌলের ক্ষেত্রে ইএপ অরবিটালটা আংশিক পূর্ণ থাকবে দেখো ওই সংখ্যাটা কিন্তু একই সংখ্যা যদি এই এফ এর ক্ষেত্রে দেখো ওয়ান থেকে তেরো অর্থাৎ এফ এ মোট তোমরা জানো চোদ্দোটা থাকতে পারে ইলেকট্রন তো সেখানেই চোদ্দোটা থাকতে পারে কিন্তু থাকতে হবে অবশ্যই ওয়ান থেকে তেরোটা অর্থাৎ জিরোটাও হতে পারবে না সম্পূর্ণ সদ্যটাও হতে পারবে না সেগুলোই হলো অন্ত অবস্থান্তর মৌল অন্ত অবস্থান্তর মৌল সংখ্যা আঠাশটা তোমরা লিখে নিতে পারো চব্বিশ না কিন্তু ইংরেজি লেখা আঠাশটা এলিমেন্টস ইংরেজি ওয়ার্ডটি আসছিল একবার মেডিকেলে আচ্ছা এরপরে এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো সেরিয়াম এই সেরিয়ামের উদাহরণটা মাথায় রাখবো সেরিয়াম হলো অন্ত অবস্থান্তর মৌল আচ্ছা আর এরপরে আছে দেখো এখানে শক দিয়ে একটা কথা আছে জেনে নাও দিয়ে এখানে বলা আছে যে গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় কারণ গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় এই যে নিয়মটা আছে নিয়মটা তোমাদের শিখে থাকার কথা এই নিয়মটা কি তোমাদের জানা আছে মানে গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা কি নির্ণয় করতে পারো জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা সবাই তাহলে পারবা না হলে এখান থেকে দেখবা আমি আরো একটা একবার রিডিং দেই এস ব্লক মৌলের ক্ষেত্রে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যদি এরকম এস ব্লক আসে ধরে নাও এরকম টু এস টু টু পি সিক্স শেষে গিয়ে এরকম থ্রি এস টু আসছে তাই না এই যে শেষে গিয়ে থ্রি এস টু আসছে অর্থাৎ এস ব্লক মৌল এখন এস ব্লক মৌলের ক্ষেত্রে কি করতে হবে এস ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনিক সংখ্যা থাকবে অর্থাৎ এই যে এখানে যেরকম দুই আছে এটাই হলে গ্রুপ সংখ্যা আর পদ যায় এই যে সর্বোচ্চ মানটা এদের সর্বোচ্চ মান অর্থাৎ তোমরা তো এন পড়ে আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বিতীয় অধ্যায়ে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটাই হলো পর্যায় সংখ্যা এরপরে দেখো যখন পি বোলক আসবে তখন ক্ষেত্রে কি হবে পি বোলক আসলে পরে তখন যদি পি বোলক মৌল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই যে সর্বশেষ শক্তি স্তরে যা থাকবে তার সাথে যোগ করতে হবে বিষয়টা কিরকম বিষয়টা হলো ধরে নাও তুমি ইলেকট্রন মিনাস করলে পি ব্লক আচ্ছা ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এরকম আসছে ধরো তিন পাঁচ সাত আচ্ছা এটা ধরো নাইট্রোজেন ধরো না এটা নাইট্রোজেনের ইলেকট্রন বিনাশ নাইট্রোজেনের ইলেকট্রন বিনাশ করলাম করে দেখো এখানে কি আছে সর্বশেষ শক্তি স্তর এটা সর্বশেষ শক্তি স্তরে দেখো সর্বশেষ ইলেকট্রনটা কী কিসে আসছে পিতে আসছে তার মানে এটা কি পি বলং মৌল এখন পি বোলাং মৌলের ক্ষেত্রে ইলেকট্রন মানে আমাদের গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করবো এই যে সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে অর্থাৎ এখানে দেখো তিন আব্দি পাঁচটা ইলেকট্রন আছে তার সাথে যোগ করবো অর্থাৎ দশের পাঁচ পনেরো এই নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা হলো পনেরো আচ্ছা এরপরে দেখো এরপরে বলা হচ্ছে ডি বোল মৌল এখন ডি বোল মৌলের ক্ষেত্রে কি আছে দেখো ডি বোল মৌল বলতে বোঝা যাচ্ছে সর্বশেষ শক্তি আসতে এটা ডি অরবিটালে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে ডিআরবিটালে প্রবেশ করছে যদি একটা দেখতে যাই এখানে একটা দেওয়া আছে এখানে থ্রি ডি পরে ফোর এস টু আছে এখানে অর্থাৎ ডি অরবিটালে যখন যাবে তখন ওই ডি অরবিটালে যেগুলো ইলেকট্রন থাকবে আর তার আগের গ্রুপে যে এটা থাকবে সেই দুটো একসাথে যোগ করে দিতে হবে অর্থাৎ এস আর ডিটা একসাথে যোগ করতে হবে বিষয়টা যেমন আয়রনে যদি ইলেকট্রোমিনাস করো দেখো তোমাদের এই পর্যন্ত একই থাকবে এরপরে থ্রি পি সিক্স আগে যে পর্যন্ত আছে পর্যন্ত আসে এরপরে দেখো এইখান থেকে এই থ্রি পি সিক্স মানে আমি শেষের টুকু আসতেছি দেখো শেষ অরিপ্রাল এসেছে ফোর এস টু তো এই ক্ষেত্রে এই যে এনের মান ফোর সর্বোচ্চ এক্ষেত্রে পর্যায় সংখ্যা চার আর এর গ্রুপ সংখ্যা কত হবে গ্রুপ সংখ্যার ক্ষেত্রে দেখো এই সর্বশেষ সর্বশেষের ক্ষেত্রে দেখো এখানে এইট এখানে দেখো এখানে হবে তিন আর দুই আট অর্থাৎ এই যে শেষে থ্রি ডি সিক্স আছে এখানে কিন্তু এসে আগে যায় তারপরে ডিতে যায় এখানে এখানে কিন্তু ডিতে ইলেকট্রনটা সর্বশেষ দেয় এসে কিন্তু আগে ইলেকট্রন যায় যেহেতু এসে ফোর এস এর করলে এখানে এন প্লাস এল যদি নিয়ম করো তাহলে ফোর আর এস শূন্য করলে এখানে হবে ফোর এ শক্তি হবে না ফোর আর এখানে তিন আর এর দুই পাঁচ এখানে কিন্তু এই ফরেস্ট টুতে আগে ইলেকট্রন প্রবেশ করে কারণ ফোর এস টুতে আগে ইলেকট্রন প্রবেশ করে অর্থাৎ তোমার এই ইলেকট্রন বিন্যাসে আসে যে ফরেস্ট টু শেষে বলে কিন্তু ওটা ওরকম না যেহেতু এই থ্রি ডিতে ইলেকট্রনটা শেষে যায় অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা যে যে অরবিটালে যাবে সেটা সে ব্লক মৌল এখানে সর্বশেষ ইলেকট্রনটা থ্রি ডিতে যায় এই কারণে এটা হলো ডি ব্লক মৌল এখন ডি ব্লক মৌলের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন যেহেতু ডি ব্লকে গেছে এখন ডি ব্লকে যদি যায় তাহলে আমাদের সূত্র কি এই যে ডি ব্লক মৌলের যে ইলেকট্রন থাকবে তার সাথে এই যে উপরের যে অরবিটালে ইলেকট্রন আছে সেই দুটো একসাথে যোগ করে দেবো তাহলে ছয় দু যোগ করলে আট এর গ্রুপ সংখ্যা হবে আট আর এ বোলগের ক্ষেত্রে এ বোলগ মোহল যত আছে সবার পদ্মের সংখ্যা কখনো ছয় কখনো সাত হবে কিন্তু তাদের গ্রুপ সংখ্যা সবসময় তিন থাকবে এ বোলগ মোহলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা সব সময় তিন আসবে এগুলো বলার কথা তারপরে বলে দিলাম এরপরে এই শখটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এক এক করে বলি তোমরা দেখো প্রথমেই আছে এই যে পদ্মায় সরণী একটা বের করলাম এই বলা হয় রসায়নের মানচিত্র তাহলে রসায়নের মানচিত্র বলা হয় কাকে আচ্ছা তো রসায়নের মানচিত্র তো বলা হলো এটা ছবি না হয় তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি আমি তোমাদের এত বেশি পেরানোর কিছু নয় এক মিনিট ওয়েট করে প্রথমে এখানে একটা কথা লেখা আছে দেখো পর্যায় সারণীকে বলা হয় রসায়নের মানচিত্র গেল প্রথমে একটা কথা গেল এরপরে আসি এরপরে দেখি আমরা পর্যায় থেকে আসি এক এক করে এই যে দ্বিতীয় তৃতীয় নাম্বার পর্যায়কে বলা হচ্ছে আদর্শ পর্যায় এই নামগুলো তোমরা মাথায় রাখবে আদর্শ পর্যায় এখানে তোমাদের আসবে না আদর্শ পর্যায় এরকম প্রশ্ন আসবে না মাঝে মাঝে এম আসতে দেখা যায় যেখানে বলছিলাম আর কি পর্যায় সারণীকে বলা হয় রসায়নের মানচিত্র গেল এরপরে কয়েকটা নাম আছে দেখো দ্বিতীয় তৃতীয় পর্যায়কে বলা হয় আদর্শ পর্যায় তারপরে ছয় নম্বর পর্যায়কে বলা হয় রাক্ষসী পর্যায় সাত নম্বর পর্যায়কে বলা হয় তেজস্ক্রিয় পর্যায় এগুলো এমসি জন্য একটু পড়ে নিবা আর এখানে দেখো এক নম্বর পর্বকে বলা আছে এক নম্বর পর্বকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় দুই নম্বরকে বলা হয় দুই তিনকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় চার আর পাঁচকে বলা হয় দীর্ঘ পর্যায় আর ছয় আর সাত নম্বর পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায় আচ্ছা এগুলো এমনি এমসিকিউর জন্য মাঝে মাঝে যদি দিয়ে দেয় তো তার জন্য রেখে দেয় আর কি স্যার খুশি পর্যায়ে বলতে ওই মৌলগুলো সবগুলো আকার এখন বড় বড় আর প্লাসটা আছে যেহেতু ওরা ওদের পর্যায়টা ছয় চলে গেছে তাহলে ওদের আকারটা একটু বড় হবে প্লাস ওইদেরকে বলা হয় বিরল মৃত্তিকা বলা হয় আবার তোমরা সপ্তম পর্যায়কে আবার বলা হয় একটা নাই সিরিজকে বলা হয় বিরল মৃত্তিকা আর এরপরে যে গ্রুপটা আছে সাত নম্বর গ্রুপ সেখানে তেজস্ক্রিয়তা অর্থাৎ ওই যে এব দুইটা সিরিজ আছে এটা তো তোমাদের এখন বলিনি বলবো এবার তো এফ ব্লকের এই দুইটা সিরিজ আছে দেখো এফ ব্লকের এই যে দেখো এখানে সাতান্নর পরে দেখো বাহাত্তর দেয়া আবার এখানে দেখো উননব্বই পরে একশো সাত দেয়া তাহলে এর মাঝখানে এইগুলোতে তোমরা কখনো ভাব দেখে খেয়াল করছো যে সাতান্নর পরে কেন বাহাত্তর দেয়া এই উননব্বই পরে কেন একশো সাত দেয়া এটা দেওয়ার কারণ হলো এইখান থেকে যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে একত্রে বলা হয় ল্যান্থান মৌল সেগুলোকে এফ ব্লকের নিচে অবস্থান দেওয়া হয় এবং একই একইভাবে এই সব সপ্তম পর্যায়ে উনব্বই থেকে একশো চার এইখানে যে পনেরোটা মৌল আছে এই পনেরোটা মৌলকে নিচে আরেকটা সারিতে অবস্থান দেওয়া হয়েছে এবং এই যে ল্যান্থনারিট সিরিজকে আর একটা নাম হলো বিরল মৃত্তিকা বিরল মৃত্তিকা বলতে বোঝায় এগুলোতে মাটিতে পাওয়া যায় এবং খুব কমই পাওয়া যায় এগুলো তো খুবই শনাক্তকরণ করার হওয়ার পরে এরা বিজ্ঞানীরা দেখা গেছে যে এখানে তেমন খুঁজে পাচ্ছে না এদের খুবই কমই পাওয়া যায় আর একটা সিরিজগুলো ওগুলো মৌল যেগুলো আছে সেগুলো সব প্রায় তেজস্ক্রিয় মৌল অর্থাৎ সেখান থেকে তেজস্কি তেজস্ক্রিয় তেজস্ক্রিয়া হয় যেমন তোমরা জানো ইউরেনিয়ামের বিক্রিয়া করছো তোমরা এর আগে তারপরে অনেকগুলো মৌল বিক্রিয়া করছো অ্যাক্টিনিয়ামের করছো এরকম বিভিন্ন মৌল আছে তো এর ক্ষেত্রে এদেরকে বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল আছে এগুলো তোমাদের বইয়ের ডিটেলস আছে পরবর্তীতে পড়ানো হবে এখন এত বেশি টেনশনের কিছু নাই এগুলো তো আমি সংক্ষেপ দিয়ে দিচ্ছি ধরে নাও এই অধ্যায়ে তোমাদের অনেক কিছু আছে তারা একটা সংক্ষেপ দিয়ে দিচ্ছি বলতে পারো তো এই এরপরে আছে দেখো এরপরে আছে গ্রুপ এখন গ্রুপ দেখো গ্রুপের ক্ষেত্রে কয়েকটা নাম আছে প্রথম নাম্বার গ্রুপ অর্থাৎ এক নাম্বার গ্রুপকে বলা হয় খাদ ধাতু অর্থাৎ এক নাম্বার গ্রুপের এই যে মৌলগুলো আছে এই যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এই মৌলগুলোকে বলা হচ্ছে খাদ ধাতু খাদ ধাতু কেন খাদ ধাতু বলা হচ্ছে এই কারণে কারণ এই যে এই যেসব মৌলগুলো আছে এরা সহজে পানির সাথে বিক্রিয়া করে সহজে হাইড্র গঠন করে যেমন সোডিয়ামকে তুমি সাথে সাথে পানির সাথে বিক্রিয়া দিলে পর তারা সোডিয়াম হাইড্র তৈরি করে দিচ্ছে আবার তোমরা লিথিয়া পটাশিয়াম দিলে পরে সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে দিচ্ছে এই যে এই সে সাথে সাথে বিক্রিয়া করে দিচ্ছে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে সহজে খার উৎপন্ন করতেছে এ কারণে এদেরকে বলা হচ্ছে খাদ ধাতু আচ্ছা এরপরে দেখো এরপরে বলা হচ্ছে মিৎ খাদ্য ধাতু পরবর্তী যে গ্রুপটাকে বলা হচ্ছে মিৎ খাদ্য ধাতু এখন মিৎ খাদ্য ধাতু কেন বলা হচ্ছে মিত অর্থ মাটি আর খাদ্য ধাতু অর্থাৎ খাদ্য ধাতুর মতো এদেরও একই এদেরকে হলো সহজে অক্সাইড তৈরি করে যেমন ক্যালসিয়াম পানির সাথে দিলে তোমরা জানো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে এরা আবার অক্সাইডও গঠন করে যেমন ক্যালসিয়াম অক্সাইডও গঠন করে তো এই ক্ষেত্রে এদেরকে বলা হচ্ছে মৃত খাদ্যাতু কেন মৃতত্ব মাটি কারণ এদেরকে মাটিতে পাওয়া যাবে এবং মাটিতে পাওয়া যাওয়ার পাশাপাশি এরা খাদ্যাতুর যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো সম্পন্ন করে আচ্ছা এরপরে দেখো এরপরে একটা গ্রুপ দেওয়া আছে এগারো নম্বর গ্রুপ এগারো নম্বর গ্রুপে এই যে মৌলগুলো আছে কপার গোল্ড সিলভার এই মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতু অর্থাৎ গ্রুপ এগারো যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় মুদ্রা ধাতু মুদ্রা ধাতু কেন ভালো হচ্ছে কারণ আদিম যুগে তোমরা জানো যে বলে তামার মুদ্রা সোনার মুদ্রা এগুলো তো তোমরা শুনছো তামা সোনার মুদ্রা রূপার মুদ্রা দস্তার মুদ্রা এই যে মুদ্রাগুলো ছিল এই মুদ্রাগুলো ছিল এই যে সোনা ছিল এখন সোনার এই সোনার সংকেত হলো এইউ গোল্ড আবার এইদিকে সিলভারের মুদ্রা এক্ষেত্রে এজি আবার এখানে কপার অর্থাৎ তামার মুদ্রা তখন সি এগুলো সংকেত এগুলো সব কেমিস্ট্রি হ্যাঁ এইভাবে কপার দিয়ে তৈরি করতে তো এই যে বিষয়গুলো এই কারণে এদেরকে বলা হচ্ছে মুদ্রা ধাতু অর্থাৎ নাম যেহেতু এই মৌলগুলো মুদ্রা হিসেবে বেশি ব্যবহৃত হতো এই কারণে এদের নাম দিচ্ছে হলো মুদ্রা ধাতু আচ্ছা তো এরপরে দেখো এরপরে গ্রুপ পনেরোতে চলে আসি এখন পনেরোতে দেখো পনেরো যে মৌলগুলো আছে পনেরো মৌলগুলোকে বলা হচ্ছে নিক্টোজেন বা শ্বাসরোধকারী মৌল নিক্টোজেন বা শ্বাসরতকারী এখন শাহরোধকারী বা নিক্টোজেন জিনিসটা কি ধরে নাও এগুলো যদি এগুলোর কোনো অক্সাইড বা এই মৌলগুলো যদি তোমরা নিঃশ্বাসের সাথে নাও তাহলে তোমাদের দেখা যাবে শ্বাসকষ্ট দেখা দিবে এ কারণ এদেরকে বলা হচ্ছে নিকটোজেন্স বা শ্বাসরোধকারী মৌল আচ্ছা এরপরে দেখো এরপরে আছে দেখো গ্রুপ ষোলো গ্রুপ ষোলোর যে মৌলগুলো আছে অক্সিজেন সালফার সেলেনিয়াম এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে বলা হবে সালকোজেন সালকোজেন বা আকরিক সৃষ্টিকারী সালকোনের সালকোজেনের আর এক নাম হলো আকোরিক সৃষ্টিকারী এগুলো তোমাদের পিক ডিসি গ্রুপে ওইখান থেকে লিখে নিও এখন বেশি লেখার চিন্তা করার দরকার নাই চালকোজেন অর্থ এরপরে দেখো সতেরো আচ্ছা এরপরে আছে দেখো গ্রুপ সতেরো গ্রুপ সতের যে মৌলগুলো আছে এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন হ্যালো অত লবণ গঠনকারী হ্যালোজেন অত্ত বলতে বোঝানো লবণ গঠনকারী হ্যালো অর্থ লবণ আর জেন তৈরি করা তোমরা তো জানো তোমাদের ওই যে গ্লাইকোজেন যারা করছিলে ওইখানে জানো তো এই ক্ষেত্রে হ্যালো জেন অত লবণ গঠনকারী তো সামুদ্রিক লবণ গঠনকারী যেসব মৌল আছে এদেরকে না এই কারণে বলা হচ্ছে এই যে গ্রুপ ছোট মৌলকে বলা হচ্ছে হ্যালোজেন বা লবণ গঠনকারী এখন তোমাদের যদি পরীক্ষা এরকম দিয়ে দেয় নিচের কোনটি চ্যালকোজেন মৌল দিয়ে অপশানে চারটা অপশন দিয়ে দিল আচ্ছা ধরো আমি একটু দিয়েই তোমাদের একটু শুনে দেখি যেহেতু চাল গজেন পড়ানো হয়ে গেছে ধরে নাও এরকম দেওয়া আছে নাইট্রোজেন আছে সালফার আছে তারপরে ধরো ফ্লোরিন আছে আর গোল্ড আছে এখন যদি আমি তোমার বলি নিচের কোনটি চাল গজেন সৃষ্টিকারী মৌল তা কোনটা হবে সেটাও তো শুনতে পাইনি আচ্ছা আমি বলছিলাম ধরে দাও কথা আচ্ছা এবার শোনা যাচ্ছে হ্যাঁ ভাই আমার শোনা যাচ্ছে হ্যাঁ তোমরা যখন শুনতে পাও না তখন বলতে হয় যে ভাই শুনতে পাচ্ছি না এগুলো তো নক করতে আচ্ছা ধরে তো তোমাদের আমি বলছিলাম এরকম যে পরীক্ষা এরকম আসতে পারে নিচের কোনটি চাল কোজন সৃষ্টিকারী মৌল এবং তোমাদের আমি তার চারটা উদাহরণ দিছিলাম এরকম এরকম চারটা উদাহরণ দিছিলাম কারণ নিচের কোনটি ধরো ডি দিয়ে এরকম দেওয়া আছে কারণ তোমরাই বলো

ঠিক আছে ওই জিনিসটাই আসল কজন অর্থ আকরিক গঠনকারী তোমরা নাইটে না আকরিক গঠন পড়ে আসছো যখন বক্সাইট থেকে পড়ছিলে অ্যালুমিনা ধাতু নিষ্কাশন এবং ধাতু নিষ্কাশন পড়ছিলে ওই যে ধাতু নিষ্কাশন করে আকরিক বের করত ওই সেই একই জিনিসটা করে এই গ্রুপের মৌলগুলো আচ্ছা এরপরে আছে দেখো এরপরে আছে গ্রুপ আঠারো গ্রুপ আঠারো অনেকগুলো নাম আছে এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস কারণ কি এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পছন্দ করে এরা যেহেতু পূর্ণ করে থাকে এদের সর্বশেষ শক্তি স্তরে এ কারণে এরা কোনো মৌলের সাথে সহজে বিক্রিয়া করতে চায় না তেমন করেও না তারপরে কিছু কিছু ক্ষেত্রে করানো যায় এরপরে তো পড়াবণে যেমন জেনন ফ্লোরাইড আছে তোমাদের পরবর্তীতে সংক্রমণের ওইখানে সমস্যা নাই তো এক্ষেত্রে দেখো এদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তার পাশাপাশি বলা হচ্ছে নোবেল এলিমেন্টস নোবেল এলিমেন্টস বা নিষ্ক্রিয় গ্যাস বা সেতু মৌল বা নিঃসঙ্গ মৌল নিঃসঙ্গ মৌল কেন ভালো হচ্ছে তো বললামই যে এরা বিক্রিয়া করতে চায় না সেতু মৌল কেন ভালো হচ্ছে কারণ এরা এক গ্রুপ সতেরো আর এক গ্রুপ এক এই দুটোর মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে অর্থাৎ ওই যে একটা ইলেকট্রন দান করে সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে করে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান অবস্থা অর্জন করে এ কারণে বলা হচ্ছে এদেরকে সেতু বন্ধন হিসেবে কাজ করে দুইটা গ্রুপের খুব তীব্রভাবে সেটা হলো গ্রুপ এক আর গ্রুপ সতেরো আচ্ছা এর পাশাপাশি আরও কয়েকটা কথা এখানে লেখা আছে দেখো মেন ডেলিপ হাইড্রোজেনকে মৌল বা রাফ ইলিমেন্ট বলেছেন আর এর পাশাপাশি বলা হচ্ছে দেখো এখানে যা বলা বলা শেষ তো আচ্ছা এখানে তো অনেক কথা বলে ফেলালাম তাহলে এখন মনে প্রশ্ন রাখতে পারে যে ভাই উদাহরণগুলো যে আসবে যে যে নিচের কোনটি কোনটি নিউট্রোজেন বলো তাহলে আমরা উদাহরণগুলো কীভাবে কিভাবে মনে রাখবো তার জন্য যেটা বলছিলাম আর কি তার জন্য কয়েকটা ছন্দ দেব তো এই ছন্দগুলো মনে রাখলে কিভাবে হবে উদাহরণগুলো মনে রাখতে সম্ভব সহজ হবে ছন্দগুলো কিভাবে মনে রাখবে সেগুলো তার জন্য ছন্দ দেওয়া হবে সমস্যা নাই তোমাদের জন্য সব ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা অফলাইনে তো ছন্দ দেয় না অনলাইনে আচ্ছা তো বিষয় হলো যে ধরো গ্রুপ একের ছন্দ মনে রাখার জন্য তোমরা মনে রাখবে দেখো এখানে লেখা আছে গ্রুপ এক দিয়ে হাই লিনাকে রুবি শুয়ে ফেললো হাই দিয়ে হাইড্রোজেন লি দিয়ে লিথিয়াম না দিয়ে সোডিয়াম কে দিয়ে পটাশিয়াম তারপরে রুবি দিয়ে রুবিডিয়াম শুয়ে দিয়ে সিজিয়াম তারপরে ফেল্লো দিয়ে ফ্রান্সিয়াম এভাবে প্রত্যেকটা ছন্দগুলো আছে এভাবে তোমরা প্রত্যেকটা গ্রুপের মৌলগুলো মনে রাখতে পারবা যখন বলবে নিচের কোণ্ডে মিট খাদ ধাতু নয় বা নিচের কোণ্টি খাদ ধাতু এরকম ক্ষেত্রে তখন এই ছন্দগুলো খাতায় ছোটোর পাশে ছোট করে লিখে ফেলবা ফেলে ওর পাশাপাশি ওই সাথে তুলনা করলে তোমরা পেয়ে যাবা আচ্ছা এর পাশাপাশি এবার গ্রুপ দুই আসি গ্রুপ এর ক্ষেত্রে বউ মাকে রাখো এটা দিয়ে মনে রাখতে পারো বৌ মাকে রাখো এই দিয়ে মনে রাখতে পারো বৌ দিয়ে পেরিলিয়াম মা দিয়ে ম্যাগনেশিয়াম কে দিয়ে ক্যালসিয়াম আর শ্বশুর দিয়েশিয়াম এভাবে মনে রাখবা আর এর পাশাপাশি দেখো গ্রুপ এক দুই মনে রাখবা আর তোমাদের তো দেয়াছিলাম আসলাম গ্রুপ এক আরো তো এ গোল্ড সিলভার মানে সিলভার আর ওই কপার এই তিনটা তো তোমাদের এমনি মনে থাকবে যে সোনা তোমরা পড়ছো দস্তার মুদ্রা তামার মুদ্রা তামার মুদ্রা পড়ছো সিলভারের মুদ্রা তারপরে সোনার মুদ্রা এই কারণে মনে থাকবে না আর এবার আসি গ্রুপ তেরোয়ের ক্ষেত্রে আচ্ছা তেরো এর ক্ষেত্রে যেহেতু কোনো নাম দেয়নি তারপরে তোমরা এটা মনে রাখার জন্য একটা জিনিস ইউজ করতে পারো যে বিমান এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড নাইজেরিয়া তো তোমরা এইভাবে কীভাবে মাথায় রাখবা দেখো গ্রুপ তেরোর যে এটা বুঝবা কি করে যে দেখো গ্রুপ তেরোর মৌলটা হলো বোরন না এখন বোরনের তোমরা সাথে সাথে যেহেতু এই 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 পর্যায়ের মৌলগুলো তোমাদের এই যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো তোমাদের সহজে মনে থাকে সবারই তোমাদের তো যেহেতু বিশ ত্রিশটা করে মৌল সবারই মুখস্থ তোমাদের এই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো সবারই প্রায় মুখস্থ থাকে এখন তোমরা কীভাবে মনে রাখবা যে কোন কোনটা এই ক্ষেত্রে কোন ছন্দে ইউজ করছিলাম বা কোনটা কোন পর্বের যে পর্ব নির্ণয় করার জন্যে ধরে নাও এই গ্রুপে তোমার ক্ষেত্রে তুমি জানো যে গ্রুপে হলো বোরন এই গ্রুপে আছে তাহলে এটা কি তোমাদের যখন আমি ইলেকট্রন মিনাল দিয়ে পর্যায় সংখ্যা নির্ণয় শিখাইছিলাম তাহলে এখানে ওয়ান এস টু টু এস টু টু থ্রি হবে তাহলে এই সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন ছিল সর্বশেষ শক্তিস্তরে আসা না ভুল আছে তো এখানে তো টু পি হবে টু পি হবে এখন তাহলে ওয়ান হলে এই আর পিটা যোগ তার সাথে দশ যোগ দুই আর এক তিন তার সাথে দশ সেটা যোগ করলে দেখো এখানে আসে এরপর গ্রুপ সংখ্যা দেখো তেরো দেয়া তাহলে তুমি এই সহজে হিসেব করে ফেলবা যেটা গ্রুপ সংখ্যা তেরোর তখন যদি তেরোন বোরণটা হিসেব করতে পারছো তাহলে বোরন অর্থাৎ এই দিয়ে যে ছন্দটা শুরু হয়েছিল তাহলে এইভাবে মনে করে ফেলবা তাহলে বোরন দিয়ে তুমি একটা ছন্দ করছিলে বিমান এলো কালো থান ইন্ডিয়া থাইল্যান্ড ইন্ডিয়া থাইল্যান্ড নাইজেরিয়া এই ছন্দটা দিয়ে মাথায় রাখবা তখন তো ছন্দটা মনে এসে যাবে এরকম ভাবে টেকনিক্যালি মনে রাখতে পারো কারো যদি মৌল গ্রুপগুলো যদি মনে থাকে তাহলে তার কথাই নাই তার ক্ষেত্রে ছন্দ লাগবে না আর এর পাশাপাশি গ্রুপ চোদ্দোর ক্ষেত্রে দেখো কাল সিলেট গেলে টিন পাবেই পাবে এ ছন্দ দিয়ে মনে রাখতে পারো বা তোমাদের যদি কোনো ছন্দ দিয়ে মুখস্থ করা থাকে সেটা দিয়ে করবার সমস্যা নাই এগুলো সব কালেক্টেড ছন্দ যে যার মতো ছন্দ দিয়ে করবা এরপরে গ্রুপ পনেরো পনেরো ক্ষেত্রে আছে নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান এটা দিয়ে মনে রাখতে পারো এরপরে গ্রুপ ষোলোর ক্ষেত্রে মনে রাখবো ও এস এস এসিতে পড়ে ও দিয়ে অক্সিজেন এস ডি সালফার তারপরে সেলেনিয়া এস সিজিয়াম না হ্যাঁ সিজিয়াম আর এরপরে দেখো ফেল করলে বলবো আমি আগে ফ্লোরিন কলোরিন ব্রোমিন এগুলো তো জানোই সবাই এই ছন্দগুলো যে সন্ধ্যা ছন্দ সারা মনে রাখতে পারবা তোমরা তাতে তো তো ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো মুখস্থ থাকে এমনি তো এই ক্ষেত্রে সন্ধ্যা সারাও হয়ে যাবে আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে আর এরপরে আঠারোতেই মনে রাখতে পারো পারবো হিলিন যাবে রংপুরে অবশ্যই তোমরা তো এগুলো মনে রাখো যে হিলিয়াম নিয়ন আর্গন কিপটন জেনন এগুলো তোমাদের মনে থাকে পড়তে পড়তে মুখস্থ হয়েও যাবে আচ্ছা এত কিছু পড়ালাম এর মধ্যে কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আচ্ছা তো তার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলে দেই তোমাদের এখানে যে বিষয় হলো এই যে ল্যান্থানাই সিরিজ কিভাবে মনে রাখবো অ্যাক্টিনাইট সিরিজ কিভাবে মনে রাখবো তো তোমাদের এর জন্য গ্রুপে দুইটা ছবি দিছি দেখো ওই ছবির মধ্যে লেখা আছে দেখবা নিচে পরব মানে ওই এই পিকটা দেওয়ার পরে দুইটা ছবি দিছি ওইখানে দেখবা ছবির নিচে লেখা আছে আর নিচে মৌলগুলো লেখা আছে যেমন তোমাদের ওগুলো দেখে নিবা যে অ্যাক্টিং আমার মধ্যে নাই তুমি তোমাদের দেখাই দেই না আচ্ছা দেখাবেন পরে ওখানে না তোমরা দেখে নিবা দেখলে বুঝতে পারবে একই তখন ছন্দ যখন একটা আছে তো হলো তোমার পোষা প্রাণীটা দিয়ে গিটার লুট্টো এবার ছন্দগুলো দুইটা ছন্দ আছে দুইটা ছন্দ দিয়ে তোমরা পড়ে ফেলবা এখন কথা হলো একটা নাইট সিরিজ লেন্থ সিরিজ গেল এর পাশাপাশি কয়েকটা জিনিস এখানে আছে একটা জিনিস দেখো এখানে নিচে বলা হচ্ছে যে সমস্যা নির্দেশিকা এখন তোমরা ওই যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রম দেখো না যে কপারের ক্ষেত্রে ব্যতিক্রম দেখো এর পাশাপাশি ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখো ওই যে কপারের ক্ষেত্রে শেষে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ করতে হয় তোমাদের থ্রি ডি ফোর এস ওয়ান করতে হয় থ্রি ডি নাইন করতে হয় ফোর এস ওয়ান করতে হয় থ্রি ডি নাইন করতে হয় ওই সেই জিনিসগুলো এখানে বুঝতে পারছো এই সেই জিনিসগুলো কি কি কোন কোন মৌলের ক্ষেত্রে হয় সেটা তোমরা এখানে থেকে বুঝতে পারবা এখানে লেখা আছে দেখো চব্বিশ অর্থাৎ কোরোমিয়ামের ক্ষেত্রে হয় এর পাশাপাশি দেখো উনত্রিশ উনত্রিশ দিয়ে বোঝা যাচ্ছে কি এটা কপারের ক্ষেত্রে হয় আর এর পাশাপাশি দেখো একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই সব মৌলগুলোর ক্ষেত্রে দেখা যাবে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে গিয়ে তোমাদের যদি মোট হলো একুশটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে একশো আঠারোটার মৌলের মৌলের মধ্যে একুশটা মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে কিন্তু যদি কারো কাছে শোনা হয় যে ইলেকট্রন বিন্যাসের মোল কয়টি ইলেকট্রন মোলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে তো তোমরা বোধ একটা বা দুইটার বেশি বলতে পারতো না কিন্তু বিষয়টা কিন্তু একুশটা মোলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে তো আমরা পরে ফেজে চলে আসি এখানে যেসব কথাবার্তা আছে আমরা বলে ফেলছি অলরেডি গ্রুপ সংখ্যা পঞ্চাশ সংখ্যা নির্ণয় তোমরা পারবা এরপরে এখানে খাদ্য তুমি খাদ্য তুলিয়ে কথাবার্তা আছে এগুলো পাড়ার কথা তো পড়ায় ফেলছি মিথ্যার পড়াই ফেলছি এস এসবোলাং মৌল এস এসবোলাং মৌলের অর্থাৎ এবার আমরা পড়বো কিছু মৌলের বৈশিষ্ট্য অর্থাৎ আমরা যে এতক্ষণ পড়লাম হ্যাঁ যে এস এসবোলাং মৌল মানে পি পিবোলাং মৌল আমি তো তাদের সংজ্ঞাগুলো পড়াইছি কয়টা করে মৌল আছে পড়াইছি এখন এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে অর্থাৎ যে মৌলগুলো এস এসবোলাকে যে চোদ্দটা মৌল তাদের মধ্যে একটা সাধারণ কিছু মিল পাওয়া যায় এই কারণে বলা হচ্ছে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে সেই সাধারণ কিছু বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এবার পড়বো এখানে দেখো প্রথমে বলা আছে এক নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে এস ব্লকের মৌল নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অর্থাৎ এস ব্লকের মৌল বলতে বোঝাই আচ্ছা তাহলে তো আমি তোমাদের আগের সঙ্গে একটু জিনিস আরেকটু জিনিস বাদ গেছে দেখা আসি এইখানে দেখো এইখানে এস ব্লক কোনগুলো এই যে দুইটা পর্ব এটা হলো এস ব্লক এইখানে যেগুলো আছে এইগুলো হলো পি ব্লক আর এইখানে যেগুলো আছে এগুলো হলো ডি ব্লক বেশি হয়ে গেল বেশি হয়ে গেল এইখানে যেগুলো আছে এগুলো হলো ডি ব্লক আর এই নিচে যেগুলো আছে এগুলো হলো এফ ব্লক আর পি ব্লক এর মধ্যে বাদ যাবে এখান থেকে এইগুলো হলো পি ব্লক ক্লিয়ার তোমাদের এটা আচ্ছা দেখো এস ব্লক এর মধ্যে কিন্তু খাদ্য ধাতু খাদ্য ধাতু মিৎ ধাতু ছিল খাদ্য তো মিৎ ছিল এখন ওই ক্ষেত্রে এসবের মৌল সময়ের ক্ষেত্রে নিম্নগলনাঙ্ক নিম্ন স্ফোরণতাংক হবে কারণ এরা সহজে পানির সাথে বিক্রিয়া করে যেহেতু ওরা সব প্রায় আইনিক যোগ্য গঠন করে এখন আইনিক যোগ্য যখন গঠন করতেছে ওর ধর্মও কিন্তু এরকম খুব সহজে গলে যায় পানিতে তো নিম্ন গলনাঙ্ক বৈশিষ্ট্য বিশিষ্ট যদি তাপ দেওয়া হয় খুব তাড়াতাড়ি গলে যায় কম তাপমাত্রায় আচ্ছা এরপরে আছে দেখো দুই নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা আছে এরা নরম আর নমনীয় ধাতু এদেরকে ছুরি দিয়ে কাটা যায় এরা নরম হবে নমনীয় ধাতু হবে এবং এদেরকে ছুরি দিয়ে কাটা যায় দুই নম্বর বৈশিষ্ট্য গেল এরপরে আসে তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য বলছে এরা একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়ন বা দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়ন তৈরি করে যেমন তোমরা তো জানো সোডিয়ামের ইলেকট্রন মিনাসে সর্বশেষে একটা থেকে ওটা দান করে দেয় যে সোডিয়াম প্লাসে পরিণত হয়ে যায় এগুলো তোমাদের বলার মতো কিছু নাই এগুলো জানার কথা আচ্ছা এরপরে সব বৈশিষ্ট্য পড়ে কি করবো তাও দেখি কথা হলো দেখো দুই তিন চার নাম্বারে বৈশিষ্ট্যর ক্ষেত্রে বলছে এদের হলো বিজোল ইলেকট্রন থাকে মানে থাকে না অর্থাৎ এদের মধ্যে কোনো বিজল ইলেকট্রন থাকে না বলে এরা হলো বর্ণহীন বিজোল ইলেকট্রনের কারণে আসলে যে বর্ণ দেখা এরকম না যেহেতু এস ব্লক বলে ডি ব্লকের মৌলের ক্ষেত্রে হলো বর্ণ দেখা যায় এস ব্লক তো বর্ণ দেখা যাবে না তবে এদের কিছু কিছু পার ম্যাঙ্গানেট আছে সুমন পটাশিয়াম ডাইকাইট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এদের কিছু কিছু বর্ণ আছে গোলাপি বর্ণ কোনোটা লাল বর্ণ এরকম কিছু বর্ণ আছে এর ফলে এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয় কারণ এরা যেহেতু বিজয় ইলেকট্রন থাকে না এরা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয় এখানে এত হয় খাওয়াবো কি গিয়ে লাভ নাই তোরা পড়ে নিলে বুঝতে পারবা এখানে এদের আইনীকরণ শক্তি কম এগুলো যখন আমরা ওই আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তোর ধনাত্মকতা তরি ঋণাত্মকতা এগুলো সব পড়ে ফেলবো মানে এর পরের দিকে আছে সেগুলো সেগুলো যখন পড়ে ফেললো এই মহলের পর্যাবৃত্ত ধর্মগুলো তখন এগুলো দেখবে এই বৈশিষ্ট্যগুলো তোমার এমনি পেরতেছো তো এখানে কয়টা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক বলি যেমন বেরিলিয়াম আর ম্যাগনেশিয়াম ব্যতীত অন্যগুলো সব বুনসেন শিখায় বর্ণ প্রদর্শন করে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম বুনসেন শিখায় বর্ণ অর্থাৎ ওই যে শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন পড়াইছিলাম তো সেই জিনিস সেক্ষেত্রে ক্ষেত্রে বর্ণ প্রদর্শন করে না বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম বেরিলিয়াম না বেরিয়াম বেরিলিয়াম বেরিয়াম হুম বেরিয়াম হবে এটাই কারেক্ট আর বেরিলিয়াম আর একটা মৌল এটা তো বর্ণ প্রদর্শন করে এটা হলো আপেলের মতো লাল প্রদর্শন করে তাহলে এটা হবে বেরিয়াম তোমরা দেখ এটা তো ধরতে হবে তোমাদের তোমরা কিরকম মনোযোগ দিছো বুঝলাম না এখানে হলো বেরিয়ামটা প্রদর্শন করবে কিন্তু বেরিলি প্রদর্শন করবে না আচ্ছা ইসিটা কি ভুল বললো ভাই আমি তো বেরিয়াম বললাম আমি হয়তো বেরিয়াম বললাম আচ্ছা তোমরা এই যে সংকেতটা লিখলাম আচ্ছা তোমরা একজন বলছো বেরিয়াম আচ্ছা তোমাদের ভুলগুলো কিন্তু ধরার জন্য আমি খাত পারলাম আর কি দেখি বেরিয়াম আর বেরিলিয়াম বেরিলিয়াম এখন বলো এই এর মধ্যে কোনটা বেরিয়াম আর কোনটা বেরিলিয়াম বি এটা আছে বেরিলিয়াম আর বি এটা আছে বেরিলিয়াম বি ময়া বি এ হচ্ছে বেরিলিয়াম আর বি এ হচ্ছে বেরিয়াম আচ্ছা তো এইখানে এইখানে এটা কি লেখা আছে দেখো দিন কি লেখা আছে হ্যাঁ বেরিলিয়াম না তুমি কি বললে তুমি কি করে যে এটা সবাই বলতে পারছে এই জায়গায় এসে তাহলে দেখো তোমাদের কিন্তু এইভাবে হয় বুঝতে তোমাদের এই এই মানে তোমরা ম্যাগনেশিয়ামটাও পাবা প্লাস তার সাথে ওরা এই এর পাশাপাশি আরেকটা অপশানে লাগাই দেবে বিয়ে কারণ তুমি তোমার মাথায় ঘুরবে যে আমরা তো বেরিয়ে আমার ম্যাগনেশিয়াম দুটাই পড়ে আসলাম কারণ তোমায় খালি এই যে বি ছিল ওখানে এম জি ছিল তাহলে কোনটা হবে এরকম যেন কনফিউশন না আসে এ কারণে আমি এটা ধরাই দিলাম যে মাথায় রাখবে বেরিলিয়াম আর ম্যাগনেশিয়াম ব্যতীত অন্য সব মৌল বন্সির শিখায় বনপ্রদর্শন করবে আচ্ছা আর বর্ণপ্রদর্শন কীভাবে করে তোমাদের তো তৈরি পড়াইছিলাম আর আর একটা জিনিস এখানে দেখো দশ নম্বর পয়েন্টটা আছে এই দুইটাই ইম্পর্টেন্ট এই দুইটা পয়েন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট তার মধ্যে একটা আছে দেখো বেরিলিয়াম ব্যতীত অন্য সব মৌল যোগ গঠন করে কারণ বেরিলিয়াম পারে না কেন বেরিলিয়ামের আকারটা খুব ছোটো তখন বেরিলিয়াম যখন টু পিলার সৃষ্টি করতে যেতে হয় তখন সেটা সম্ভব হয়ে ওঠে না কারণ বে বেরিলিয়ামের ক্ষেত্রে এর ই পারমাণবিক সংখ্যা ছিল চার চার যখন করতে ওয়ান এস এখন দেখো এই এই জায়গা যেহেতু হলো তোমরা দুইটা ইলেকট্রন থাক মানে প্লাস হাফ মাইনাস আপ থাকে অর্থাৎ বিপরীত স্পিনযুক্ত দুইটা ইলেকট্রন থাকে তোমাদের তো আমি হাতে পড়ে আসছিলাম এখানে তো এই বিপরীত দুইটা ইলেকট্রন থাকার কারণে খুব তীব্র আকর্ষণ হয় এবং এদেরকে দুইটাকে এরা ত্যাগ করতে চায় না সহজে ওরা তো জানো এরা ত্যাগ করলে টু প্লাস হতে চাই কিন্তু এরা এই বেরিলিয়াম টু প্লাস হতে চায় না এরা বলে আমরা হব না কারণ আমরা একটা ভালো একটা বন্ডিং আছে আমরা বন্ডিংটা নষ্ট করব না এই কারণে বিষয়টা হলো এরা আয়নিক যৌগ গঠন করতে পারে না আচ্ছা আর এরপরে এখানে একটা কথা লেখা আছে দেখো সবল খার বা অ্যালকালি অর্থাৎ সবল খার ধরি তোমাদের পরীক্ষা আসে নিজের কোটি সবল খার বা দুর্বল খার সবাল খার বলতে এখানে যদি তিনটা উদাহরণ দেওয়া আছে পটাশিয়াম হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রক্সাইড আর সোডিয়াম হাইড্রক্সাইড এই তিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এদেরকে আমি মিউট করে পারতেছি না রে চালা আচ্ছা দেখো আমি সাদিয়ারে যত মিউট করতেছি সে আনমিউট করতেছে সে একটু আগে বলে আমার কাছ থেকে দেখাই নিয়ে গেল কিভাবে কি করতে হবে ওটা হচ্ছে সেই ভুলগুলো করতেছে তাহলে ধরে পেটানো উচিত না তোমার তখনই আনমিউট করবা যখন কথা বলার প্রয়োজন হবে বাকি টাইমগুলো তোমাদের মিউট করা থাকবে তোমাদের অফলাইন হলে দেখা যেত অনলাইনে কিভাবে পেটাবো আচ্ছা আচ্ছা এই পর্যন্ত যাদের পড়লাম এর মধ্যে কোনো কারো সমস্যা আছে কিনা একটু শুনে নেই

ব্যা ডিমো হ্যাঁ ওটা কী বজলাম না এসলি লিখলাম তোমার পাশে এয়ার কন্ডিশন তো এসি مولের নাম শুনো নাই অ্যাকটিনিয়াম আচ্ছা বই খোঁজো বই খোঁজো অনলাইন তুমি দেখতে না তো এ এবলক আচ্ছা এখন এটা একটি নাইট সিরিজের মৌল না ল্যান্থার নাইট সিরিজের মৌল এটা ছন্দ দেওয়া আছে দেখবে ওই আমার মধ্যে নাই তো শুরু এইটা যে তো এখন আমার বলো পি ব্লকে মৌলের সঙ্গে কয়টা আমারে এই বলো কয়টা ধরে না তোমার আমি যেটা দিচ্ছিলাম এসি এখন এর পর্যায় সংখ্যা কত গ্রুপ সংখ্যা কত আহ ভাইয়া ওটার হচ্ছে পর্যায় সংখ্যা পর্যায় সংখ্যা হচ্ছে সেভেন আর গ্রুপ তো তিন তিন আচ্ছা এখন কথা হল আমার ওটা না কথা হলো এই মৌলটা তোমরা পারমাণবীর সংখ্যা জানো না ইলেকট্রনিক বিনাস ও করলে না তাহলে কি করে তুমি উত্তর দিলে যে পর্যায় সংখ্যা সাত গ্রুপ সংখ্যা তিন ভাইয়া ওই মানে এ বোলক তো এ হলে সবগুলো গ্রুপ থ্রি হয়

আচ্ছা ধরে নাও তোমাদের আমি দিলাম হলো শ্যালকোজেন স্যালকোজেন দেব হ্যাঁ দিলাম হ্যাঁ নিচের কোন মৌলটি স্যালকোজেন এখন ধরে নাও এখানে আমি ফসফরাস দিয়ে রাখছি এসি দিয়ে রাখছি এটি দিয়ে রাখছি আর সালফার বলো सल्फर जी भैया सर यहाँ की पुरुष तेरे मुद्दे खाने दिलाम कौन टे সামনে সামনে হলে নাই ধরে মজা ছিল তখন বোঝা যেত যে দৌড় কত দূর যাচ্ছে তোমাদের তো সামনে ধরলে সামনাসামনি ধরলে উত্তর দিতে পারবো না এখন অনলাইনে এসে সে আমরা বুঝতে পারতেছি না এখনো সে কিছু পড়িনি এসব এসব ক্লাস আমি অনলাইনে আগে ইউটিউবে ভিডিও দিয়েছি এখন কথা হলো আমাদের সামনে অনেক নতুন নতুন টপিক আছে তখন ধরলে বোঝে যাবে সমস্যা নাই তা না হলে ক্লাস করছে কিসের জন্য যদি না পারো তাহলে তো পিটানো উচিত এখন দেখা গেলো শাস্তি হিসেবে তাহলে রিমুভ করে দেওয়া হবে হ্যাঁ সে সারাদিনে ওই গ্রুপের মধ্যে ঢুকতে পারবে না আচ্ছা না সমস্যা নাই এখন আমরা পড়ায় আগায় তা না হলে অনেক সময় হয়ে গেছে কত হলে এবার আসছে পিবুলাং মৌল পিবুলং মৌলের ওপরে একটা কথা লেখা আছে দেখো সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় এখন তোমরা অনেকে জাদু দেখায় দেখছো হাতে আগুন ধরাই বাইরের ক্ষুদিয়ে আগুন ধরাই এক্ষেত্রে তারা মূলত যে যে ট্রিকটা খাটে সেটা হলো সোডিয়াম ইউজ করে সোডিয়ামটাকে যখনই বায়ুর মধ্যে আনা হয় তখন সেটা সোডিয়াম থাকে না সেটা সোডিয়াম তখন কী করে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমাদের এখানে আমি বিক্রিয়াটা আছে সেটাকে একটু মার্ক করে দেই তোমরা দেখে নাও এখানে দেখো এই বিক্রি আছে সোডিয়ামকে যখনই আমি বায়ুর সংস্পর্শে আনছি তখন কী হবে সেটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড গঠন করবে অর্থাৎ এ টু গঠন করবে এনে টু ও আর ওই সোডিয়াম অক্সাইড আবার পরে কী করবে আবার বাতাসের সাথে সে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড ছিল তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেললো তাহলে কিন্তু আর সোডিয়াম থাকলো না অর্থাৎ আমরা সোডিয়ামটা সংরক্ষণ করছিলাম কেন কারণ আমরা পরবর্তীতে যেন ওই সোডিয়ামটা আবার ব্যবহার করতে পারি বিক্রিরার সময় কিন্তু সেহেতু যেটা সোডিয়াম কার্বোনেট হয়ে যাচ্ছে তখন তার সোডিয়াম থাকছে না আমরা এটি ব্যবহার করতে পারবো না ঠিক একইভাবে যদি আমরা এটাকে পানির মধ্যে রাখি তাহলে পানি পানির সংস্পর্শে যদি রাখি তাহলে কী হবে ওই সোডিয়ামটা পানির সাথে বিক্রিয়া করে সাথে সাথেই সোডিয়াম হাইড্রক্সাইড গঠন করে ফেলবে কারণ এটা একটা তীব্র খাস ছিল আর এই ক্ষেত্রে ওই আবার ওই সোডিয়াম হাইড্রক্সাইড যখন তৈরি হবে তার পাশাপাশি কিছু হাইড্রোজেন উৎপন্ন হবে এবং তাপ উৎপন্ন হবে এখন ওই হাইড্রোজেনটা আর ওই তাপটা মিলে যখন আবার বাতাসের সংস্পর্শে আসবে তখন আবার পানি গঠন করে ফেলবে আবার ওই হাই যেহেতু তাপ বিক্রি হয় এই কারণে কিন্তু ওইখানে যে হাইড্রোটেনটা তৈরি হয়েছে ওইখানে কিন্তু সাথে সাথে আগুন ধরে যাবে এই কারণে সোডিয়ামকে পানিতে বা বায়ুতে কোথাও সংরক্ষণ করা হয় না নিষ্ক্রিয় তরল কেরোসিনে সংরক্ষণ করা হয় আচ্ছা এরপরে দেখো বলং মৌলের রাসায়নিক ধর্মাবলী এখন পিবোলাক মৌলের রাসায়নিক ধর্মাবলী বলার আগে একটা কথা বলা আছে দেখো প্রতিনিধি মৌল অর্থাৎ প্রতিনিধি মৌল কি এসব আর পিবোলাক মৌলকে বলা হচ্ছে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল যেটা বলো তাহলে এসবোলাক আর পিবোলককে এবং এই এসবোলাক আর পিবুলককে কেন আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হচ্ছে তার কারণ হলো এরা নীতি মেনে চলে এরা কিন্তু আব্বাহ নীতি মেনে চলে বলে এদের আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হচ্ছে আব্বাহ নীতি তো তোমরা পড়ছিলে আব্বনীতি মেনে চলে বলে এদের আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হচ্ছে কথা হলো এরপরে আসি পিবলং মৌল পড়ছিলাম এখন পিবলং মৌলের কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো দেখো এগুলো তোমাদের সব পাড়ার কথা এখন পাড়ার কথা ফার্স্ট সেকেন্ড ইয়ার যারা আছে তারা তো একবার পড়ে ফেলছো ফার্স্ট ইয়ারাও মানে এখানে যারা আছে ফার্স্ট ইয়াররা সব পড়ে ফেলছে ডিভাইস এর কাছে সেক্ষেত্রে তাদের পাড়ার কথা এখন দেখো এই পি ব্লকের যে মৌলগুলো আছে এই পি ব্লকের মৌলগুলোর মধ্যে বারোটা ধাতু আছে আর ছয়টা অপধাতু আছে ধাতু বলতে বোঝাচ্ছে যাদের ধাতব বৈশিষ্ট্য বিদ্যমান আর অধাতু বলতে বোঝাচ্ছে যাদের অধাতু বৈশিষ্ট্য বিদ্যমান আর এখানে কথা হল বারোটা ধাতু রয়েছে এবং ছয়টা অপধাতু রয়েছে এখন বারোটা ধাতু রয়েছে এটা আসে না কিন্তু ছয়টা অপধাতু রয়েছে এর উদাহরণটা দেওয়া আসে যে নিচের কোনটি অপধাতু নিচের কোনটি অপধাতু নয় এভাবে আসে তো সেক্ষেত্রে তোমরা মাথায় রাখবা অপধাতু ছয়টা মৌল এখন যাদের পুরনো বই তাদের এখানে সাতটা দেওয়া আছে এদের সাথে সাথে অ্যাস্টাটিনও দেওয়া আছে কিন্তু এই অ্যাস্টাটিনটা মূলত একটা ধাতু এটাকে আর অধাতুর মধ্যে হিসেব করা হয় না এই ছয়টা জিনিসকে মনে রাখার জন্য তোমরা একটা দিয়ে ইউজ করতে পারো আপদ আসিতেছে সবাই বিজি তো আপদ দিয়ে মনে রাখবো আপদ তো দেখো এবারে একটু ফাস্ট করায় কিছু করার নেই যেহেতু তোমাদের সময় কম অনেক কিছু শেষ করতে হবে কারণ আপদ আসিতেছে সবাই বিজি এখানে এই তলায় তলায় দাগ দেওয়া আছে তোমরা দেখে নাও তাই আমি কয়েকটা পরিবর্তন বলে দে অর্থাৎ এখানে কিছু মৌল নাই সেরকম মৌল দেখো এখানে কিন্তু সালফার নাই কিন্তু সিলিকন আছে এরকম এরপরে দেখো এরপরে আবার এস আছে।